মহামারী করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জনে। নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪১ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৫৭২ জন। যেসব বাড়ির মালিক ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন, তাদের কড়া বার্তা দিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বললেন, প্রয়োজনে তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে। বেতন ভাতা না দিয়ে পোশাক কারখানায় তালা ঝুলানোর প্রতিবাদে রাজপথে নেমে বিক্ষোভ করলেন রাজধানীর রূপনগরের একটি গার্মেন্টস এর শতাধিক শ্রমিক। তারা প্রধান সড়ক অবরোধ করে বেতন ভাতা পরিশোধের দাবি জানান। অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় ঢুকতে না পেরে বাংলাদেশে ফিরে এসেছে রোহিঙ্গা বোঝাই ট্রলার। ট্রলারে থাকা ৫১৫ জনের মধ্যে ৩৯৬ রোহিঙ্গা ফিরেছে সাগরকূলে। তাদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। পেশা চিকিৎসক আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ২০১৩ সালে চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল করেছিলেন, তবে বিশ্বজুড়ে করোনা মহামারীতে আর ঘরে থাকতে পারলেন না, নেমে পড়েছেন করোনা যুদ্ধে। করোনা আক্রান্ত হয়ে ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা দেশ। এই শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এমপি মাশরাফি বিন মর্তুজাকেও। ডাক্তার মঈনকে বীর যোদ্ধা আখ্যা দিয়ে জানালেন স্যালুট। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হওয়া অভিনেত্রী মনীষা কৈরালা অনেকের জন্যই অনুপ্রেরণা। ক্যান্সার আক্রান্ত হয়ে ৬ মাস ঘরবন্দী থাকা মনীষার তাই কোনো ভয় নেই করোনা ভাইরাস নিয়ে।